গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো? তো লাস্টের দু তিনটে ভিডিওতে আমি একটু বাইরের খাবার দেখাচ্ছিলাম, তো আজকে আবার ফাইনালি ঘরে ফিরে এসেছি ঘরের খাবারের জন্য। এই ওয়েট 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 ওয়েট, আমি জানি ঘরের খাবারের নাম শুনলে তোমরা আর ভিডিও দেখতে এক ফোঁটা ইন্টারেস্ট দেখো না, তোমরা স্কিপ করে বেরিয়ে যাও, আজকে করো না, কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হবে। তো কি বানাবো সেটা যদি ভাবো তো আশা করি থাম্বনেল লেভেল থেকে বুঝে গিয়েছো। তো অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, তো সেখানে একটা আইটেম আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল কাবাব, পাইনঅ্যাপেল টিক্কা। তো সেটা কিরকম হয় আমি তো বারবিকিউ নেশনে কখনো যাইনি, তো একটু বাড়িতেই বানিয়ে দেখি কেমন লাগে। চলো কিভাবে রান্নাটা করে সেটা দেখে নিই, অ্যান্ড তোমরা জানো কি কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো রোস্টেড পাইনঅ্যাপেল বানানোর জন্য আমি নেবো খানিকটা আনারস, ছোটও কেটেছি প্লাস বড়ও রেখেছি আমি, এর সঙ্গে নেবো খানিকটা লেবু, একটু দারচিনির গুঁড়ো, আর তার সঙ্গে লাগবে আমার চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, নুন, একটা চিজও আমি রেখে দিয়েছি, আর নেবো খানিকটা বাটার। প্রথমে দারচিনির গুঁড়োটাকে নিয়ে তোমরা ওটার মধ্যে অ্যাড করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খানিকটা চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো, এবার তোমরা খানিকটা নুন অ্যাড করে দিও, আর অ্যাড করবে তোমরা খানিকটা লেবুর রস। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবে, নাড়াতে পারো তোমরা, পারা তো উচিত। ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকটা সর্ষের তেল অ্যাড করো, একদম খানিকটা। এবারে ওই সম্পূর্ণ মিশ্রণটাকে তোমরা আনারসের মধ্যে ঢালতে থাকবে, ভালো করে মিশিয়ে নিও, এখানে তোমার দেখানোর জন্য অনেক কেত মারতে হচ্ছে, এত কেত না মারলেও চলবে, তোমরা ডাইরেক্ট মিশিয়ে নিতে পারো। আর এইবার হবে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে শিকের মধ্যে এগুলোকে ঢোকানো। এগুলো ঠিক শিক নয়, সাইকেলের স্পোক আর কি, যেটু নিয়ে এসেছিল কোথেকে, তো যাই হোক এগুলোর মধ্যেই তোমরা এরমভাবে ঢোকাতে থাকো, বা তোমরা যদি স্কিওয়ার্স কিনে আনো তো সেটার মধ্যেও করতে পারো। তো আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়েই করলাম, তো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি কাবাবের মতোই লাগতে শুরু করেছে এবার, তাই না? লোভ যদি লাগে তো একবার কমেন্ট করে জানাও না কেমন লাগছে। প্যান খানিকটা গরম হলে তোমরা বাটার অ্যাড করবে, মোটামুটি ওই ছোটো যে প্যাকেটটা হয় ওটার হাফের থেকে একটু বেশি বাটার অ্যাড করতে হবে, তারপর ওটাকে একটু ভালো করে তোমরা স্প্রেড করে নেবে। আর এবার সেই পালা দিয়ে দেবে তোমরা ওই শিখে যে পাইনঅ্যাপেলগুলোকে রেখেছিলে সেগুলোকে এই বাটারের ওপর দেবে, আর খানিকক্ষণ ওয়েট করতে হবে, মোটামুটি এটা সময় লাগে, 15-20 মিনিট মতো সময় লাগবে এটা হতে। ফাইনালি এটা বানানো কমপ্লিট হয়েছে, তো আমি এটা বেশ কয়েক রকম বানিয়েছি, একটা হচ্ছে এইটা যেটা বানিয়েছি এটা একদম পুরো নর্মাল যেরকম হয় সেরকমই বানিয়েছি, বারবিকিউ নেশনে এরকমই থাকে মোটামুটি, আর এটা আমি বানিয়েছি একটু বড় বড় সাইজের, তো এটা দু রকম বানিয়েছি, তোমরা দেখতে পাবে এটা একটা নর্মাল আর এখানে একটা চিজের, তো আর ছোটোর ওপরে আমি চিজের বানিয়েছি, যে জাস্ট তোমরা দেখো, একটু ক্যামেরা অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হচ্ছে, তো ওভারঅল তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো আমি, যে দেখতে পাচ্ছ এটা, তো এই এইটার মধ্যে চিজ আছে আর এখানে এটার মধ্যে এই যে এইটা এটার মধ্যেও চিজ রয়েছে। তো চলো এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগে খেতে, তো ফার্স্টে আমি নর্মাল একটা খুলে খেয়ে দেখবো, তো চলো এটা এটা ট্রাই করে দেখি কেমন লাগে, এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা চলো খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা আমি বারবিকিউ নেশনে যেহেতু ওটা কোনো খাইনি, একটু কমেন্ট করে জানো তো, মানে এটা খুব মিষ্টি হয় কি খেতে, মানে আমি কিন্তু এটার মধ্যে আলাদা করে চিনি টিনি কিছু দিইনি, তো মিষ্টি এটার, মানে পাইনঅ্যাপেলের যে বেসিক সুইটনেস সেটাই আসছে। একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে তোমরা নেগলেক্ট করতে পারো, সেটা হচ্ছে আমি যে পাইনঅ্যাপেলের শিকগুলো দিয়েছিলাম শিকগুলো তোমরা নেগলেক্ট করতে পারো, কারণ আমার যেটা পার্সোনালি মনে হয় যখন কড়াইতে করছি ওই শিকগুলো উল্টে তোমাকে ওটা উল্টাতে পাল্টাতে প্রবলেম করবে, তার থেকে বেটার তুমি শিক লাগিয়েই না, নর্মাল ঘিতে ভাজো, আই গেস ওটা অনেক বেটার অপশান হবে।
তো রান্নাটা কেমন লাগলো আমাকে অবভিয়াসলি কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর হ্যাঁ একটু শেয়ার করে দিও বেশি লোকের সাথে যাতে সবাই এটা শিখতে পারে। আই গেস রান্নাটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, আর এরকম নতুন নতুন রান্না আমি এবার আরো কয়েকটা নিয়ে আসবো। তবে হ্যাঁ, যেহেতু লকডাউন মোটামুটি উঠে যাচ্ছে এবার থেকে, আমিও চেষ্টা করবো বেশ কয়েকটা ক্যাফে রেস্টুরেন্ট তোমরা যেগুলো চাও আর সেগুলোতে অবভিয়াসলি যাবো, কিন্তু রান্নাও কিছু আনবো। তো ভিডিওটা যদি সত্যি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিও জোরে যাতে সবার আগে পড়ে তোমাদের নজরে আমার ভিডিওস। আমি শান্তনু, তোমরা একটু অফ ওয়ালা বাড়ি, লেট এনজয়।